দেশব্যাপী ডেঙ্গুর ছড়াছড়ি, চাহিদা বেড়ে যাওয়ায় ডাব নিয়ে চলছে নৈরাজ্য। আকার ভেদে রাজধানী সহ বিভিন্ন এলাকায় প্রতিটি ডাব বিক্রি হচ্ছে 200 টাকা পর্যন্ত। সোমবারও রাজধানী পাইকারিতে বড় সাইজের ডাব 110 টাকা ও খুচরায় বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকায়। নাবিশ্বাস এমন পরিস্থিতিতে ডাব নিয়ে আলোচনা এবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টেবিলে। সোমবার রাজধানীর সব পর্যায়ের ব্যবসায়ীদের নিয়ে যৌক্তিক মূল্যে ডাব ক্রয় বিক্রয় বিষয়ক সভা ডাকা হয়। এতে বাজার মনিটরিং তথ্যে অধিদপ্তর জানায় দাম বৃদ্ধি কাশাজিতে আছেন রাজধানীর ব্যবসায়ীরাও। সবচেয়ে বড় সাইজের যে ডাব সেটি যদি 70 টাকা করে বিক্রি করা হয় তবু তাদের একটা লাভ থাকবে। সভায় 3 থেকে 4 হাত বদলে দাম বৃদ্ধির চিত্র উঠে আসে। দাম নির্ধারণ নিয়ে একে অপরকে দোষারোপ করেন পাইকার ও খুচরা বিক্রেতারা। মূলত খুচরার দোষ, আমরা 120 টাকা, আমরা 120 টাকা যে মালটা পাইকারি বিক্রি করি, এরা তো ইচ্ছা করলে 140 বা 150 টাকা বিক্রি করতে পারে, এরা কেন 180 টাকা বিক্রি করবে? ব্যবসায়ীদের নৈতিকতার সঙ্গে ব্যবসা করার আহ্বান জানায় ক্যাব ও FBCCI। এখন বিকাশেবাই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। আপনাদের মিনিমাম লজ্জা শর্ম করে না, আপনাদের বারবার বলছে নৈতিকতার মধ্যে ফিরে আসেন, নৈতিকতার মধ্যে ফিরে আসেন, আপনারা এটার মধ্যে ফিরে আসেন না। আপনি বলতে পারবেন বাংলাদেশের ইতিহাসে কখনো এর আগে 200 টাকা ডাবের দাম হয়েছে? ডাবের বর্তমান দাম অযৌক্তিক জানিয়ে বেচাকেনায় রশিদ ব্যবহার না করলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ভোক্তা অধিদপ্তর। এই ডেঙ্গুকে পুঁজি করে এই টোটাল বাজারটাকে আপনারা প্রত্যেকটা ধাপে ধাপে অস্থির করছেন, এটা তো চলতে পারবে না। বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত দেশব্যাপী অভিযান চলবে বলে জানিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।